الحمد لله الحمد لله نحمده العلي العظيم ونصلي على رسوله الكريم أما بعد ما شاء الله الحمد لله সম্মানিত তো উপস্থিতি পবিত্র রমাদান আল কোরআনের আলোয় আলোকিত মাস পবিত্র কোরআন নাজিলের মাস রহমত বরকত ও মাগফিরাতের মাস এই মাসে পবিত্র কোরআনের ফজিলতে উদ্ভাসিত রমাদানে সিয়াম সাধনার মাধ্যমে মানুষের ব্যক্তিজীবন পরিবার সমাজ রাষ্ট্রকে পরিশুদ্ধ করার মাস এই মাসের পবিত্রতা রক্ষার্থে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নির্দেশনা আমাদের জন্য উপস্থাপন করেছেন যে নির্দেশনা বাস্তবায়নের উপর নির্ভর করে সিয়ামের শুদ্ধতা ও গ্রহণযোগ্যতা এই নির্দেশনার বিপরীতে আমরা যারা রোজা রেখেও এই নির্দেশনা বাস্তবায়ন করতে ব্যর্থ হব আমাদের সিয়াম শুধুই মাত্র খাদ্য পানীয় বর্জনমূলক প্রোগ্রাম ছাড়া আর কোনোই কল্যাণ বয়ে আনবে না পবিত্র সিয়ামের মর্যাদা রক্ষার্থে সুন্নাত ভিত্তিক কিছু নির্দেশনা আমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে যেমন এক পাপ কাজ অনাচার ব্যভিচার তর্ক বিতর্ক বেহুদা গল্প গুজব গালাগালি ও মারামারি পরিহার করতে হবে ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে বলেন তোমাদের কেউ যেন সিয়ামরত অবস্থায় অশ্লীলতায় লিপ্ত না হয় ঝগড়া বিবাদ না করে যদি কেউ তাকে গালাগালি দেয় অথবা তার সঙ্গে ঝগড়া করতে আসে তাহলে সে বলবে ইন্নি সাঈম নিশ্চয় আমি সিয়ামরত অবস্থায় আছি দুই পাপ থেকে বিরত থেকে কল্যাণের দিকে অগ্রসর হওয়া এ মাসে একজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকেন হে কল্যাণ অন্বেষণকারী অগ্রসর হও হে পাপাসক্ত ব্যক্তি পাপ থেকে বিরত হও তিন قال رسول الله صلى الله عليه وسلم الله رسول صلى الله عليه وسلم বলেন অনর্থক অশ্লীল কথা আচরণ পরিত্যাগ করতে হবে যদি আমরা খাদ্য ও পানীয় পরিহার করি সেই সাথে অনর্থক ও অশ্লীলতাকে পরিহার করতে না পারি তাহলে আমাদের রোজার যে লক্ষ্য উদ্দেশ্য তা ব্যর্থতায় পর্যবসিত হবে চার মিথ্যা কথা ও ভিত্তিহীন কর্ম পরিহার করা قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করতে পারল না
তারে খাদ্য ও পানাহার পরিহার করায় আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। পাঁচ, গীবত পরিহার করার মাধ্যমে সিয়ামকে ঢাল বানানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু জুন্নাতুন, রোজা ঢাল স্বরূপ। যতক্ষণ পর্যন্ত গীবতের দ্বারা এই ঢালকে ছিদ্র করা না হয় ততক্ষণ পর্যন্ত রোজা ঢাল হয়ে রোজাদারকে সমস্ত প্রকার অনাচার থেকে হেফাজত করবে। সম্মানিত রোজাদার ভাইরা, আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাচ্ছি, পবিত্র এই রমজান মাসে কোরআন পড়ুন, কোরআন তাফসির অধ্যয়নের মাধ্যমে কোরআন বুঝুন এবং আল কোরআনের অনুশাসন অনুযায়ী সুন্দর সমৃদ্ধশালী শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলুন। সুদ ঘুষ দুর্নীতি অনাচার ভ্যাবিচার অশ্লীলতা মদ জুয়া থেকে বিরত থাকুন। সমাজের অন্যান্য মানুষদেরকে এই অভিশাপ থেকে বিরত রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করুন। দিনের বেলা সকল প্রকার অশ্লীলতা বেহায়াপনা বন্ধ করা সহ হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখুন। সিনেমা ও টেলিভিশনে অশ্লীল ছায়াছবি প্রদর্শন বন্ধ রাখার জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করুন। সরকার ব্যবসায়ী মহল সহ সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, পবিত্র এই রমজান মাসে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ সমস্ত জিনিসের মূল্য সর্বসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখুন। রমাদানের পবিত্রতা রক্ষার্থে এই আহ্বান আপনাদের নিকট উপস্থাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র এই কোরআন নাজিলের মাসে কোরআন অধ্যয়নের মাধ্যমে কোরআনের জ্ঞান অর্জন করে ব্যক্তি জীবন পরিবার সমাজ ও রাষ্ট্রকে সমস্ত প্রকার অন্যায় অবিচার ও অশ্লীলতা থেকে মুক্ত করে শান্তি সমৃদ্ধি ও ঈমান উচ্চতায় উজ্জীবিত হয়ে মহান রবের সর্বোচ্চ নৈকট্য লাভের চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন। আমিন।